সাগর মহাসাগরের রং সাধারণত নীল হয়, কিন্তু আপনি কি লাল পানির সমুদ্রের কথা শুনেছেন কখনো? উপর থেকে দেখলে মনে হবে কেউ হয়তো গ্যালন গ্যালন লাল রং সমুদ্রে ঢেলে দিয়েছে, অথবা মনে হতে পারে রক্তাক্ত সমুদ্র। এমনই এক লাল পানির সমুদ্র সম্পর্কে জানবো রকমারি ইনফোভিডের আজকের পর্বে। তবে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে ভুলবেন না। আজ আমরা জানবো লোহিত সাগর সম্পর্কে, যা কিনা বিশ্ব বাণিজ্যের ধমনী হিসেবে পরিচিত। ভারত মহাসাগরের এক বিশেষ অংশ হচ্ছে লোহিত সাগর। বিশ্বের প্রায় 10% সমুদ্র বাণিজ্য এই সাগরের মাধ্যমে হয়ে থাকে। এশিয়া ও আফ্রিকার মহাদেশকে পৃথক করেছে এই লোহিত সাগর। লোহিত সাগরের জল লাল হওয়ার সম্ভাব্য কারণ হল লোহিত সাগরের জলে এক ধরনের ব্যাকটেরিয়া রয়েছে। এগুলো বাতাস থেকে নাইট্রোজেন গ্রহণ করে ট্রিকোডেসামিয়াম ইথ্রিয়াম নামে এক ধরনের অজৈব যৌগ গঠন করে। এর রং লাল হওয়ায় এই সাগরের জল লাল দেখায়। এছাড়াও আগ্নেয়গিরির অব্যাহত উদ্যোগপাতের কারণেও সাগরের জল লাল রঙের হতে পারে, তাই এই সাগরের নাম লাল সাগর বা লোহিত সাগর। লোহিত সাগরের জলের লবণাক্ততার মাত্রা 3.8%। সাগরের চারপাশের অঞ্চল মরুভূমি হওয়ায় এই সাগরের জল অতি দ্রুত বাষ্প হয়ে যায়, এর ফলে লোহিত সাগরের জল দিন দিন আরও লবণাক্ত হচ্ছে। অতীতে লোহিত সাগর একটি সরু উপসাগরের মাধ্যমে মৃত সাগরের সাথে সংযুক্ত ছিল। মৃত সাগরের লবণাক্ততার পরিমাণ প্রায় 34.2%, যা লোহিত সাগরের চেয়ে 10 গুণ বেশি। অতিরিক্ত লবণের কারণে মৃত সাগরের জলে অনায়াসে হাত পা ছড়িয়ে ভেসে থাকা যায়, এমনকি কেউ যদি সাঁতার কাটতে নাও জানে সেও এ পানিতে ডুববে না। লোহিত সাগরের আয়তন প্রায় 4,38,000 বর্গ কিলোমিটার। সাগরটির দৈর্ঘ্য প্রায় 1,900 কিলোমিটার এবং সর্বাধিক প্রস্থ মাত্র 355 কিলোমিটার। লোহিত সাগরের দুই পারে 6টি দেশের অবস্থান। সাগরটির পূর্ব পারে রয়েছে সৌদি আরব ও ইয়েমেন এবং পশ্চিম পাশে মিশর, সুদান, ইরিত্রিয়া ও জিবুতির অবস্থান। লোহিত সাগরের দক্ষিণ দিকে রয়েছে বাবেল, মানদেব প্রণালী ও এডেন উপসাগর। এই প্রণালী ও উপসাগরের মাধ্যমে লোহিত সাগর ভারত মহাসাগরের সাথে সংযুক্ত হয়েছে। অন্যদিকে সাগরটির উত্তর পাশেই রয়েছে সিনাই উপদ্বীপ। সিনাই উপদ্বীপের পশ্চিম দিকে সুয়েজ উপসাগর ও পূর্ব দিকে আকাবা উপসাগরের অবস্থান। লোহিত সাগরের গড় গভীরতা প্রায় 1,600 ফুট এবং সাগরের মাঝ বরাবরের সর্বোচ্চ গভীরতা প্রায় 8,200 ফুট। লোহিত সাগরের প্রায় 40% অঞ্চল অগভীর সমুদ্র। এই সাগরে রয়েছে নানান ধরনের জলজ প্রাণী। লোহিত সাগর প্রায় 1,000 প্রজাতির অমেরুদণ্ডী প্রাণী ও 200 রকমের প্রবাল দেখতে পাওয়া যায়। এই সাগরে জলের ওপর এবং নিচে সৌন্দর্যকে পুঁজি করে গড়ে উঠেছে বহু পর্যটন ব্যবস্থা। লোহিত সাগরকে ভূমধ্য সাগরের সাথে সংযুক্ত করেছে সুয়েজ খাল। সমুদ্রপথে ইউরোপ থেকে এশিয়ার দূরত্ব কমাতে সুয়েজ খাল খনন করা হয়েছিল। এরপর থেকে বিশ্বের প্রায় 10%-এরও বেশি সমুদ্র বাণিজ্য লোহিত সাগরের মাধ্যমে হয়ে থাকে, তাই লোহিত সাগরকে বিশ্ব বাণিজ্যের ধমনী বলা হয়। লোহিত সাগরের আশেপাশের 20টি দেশ এই সাগরকে তাদের প্রধান বাণিজ্য পথ হিসেবে ব্যবহার করে। লোহিত সাগরই সবচেয়ে বড় ও দ্রুত বর্ধনশীল সমুদ্রপথ। মিশর তাদের সুয়েজ খালে জাহাজ পরিবহনের সক্ষমতা বৃদ্ধির সাথে সাথে সমান তালে বাড়াচ্ছে লোহিত সাগরের বাণিজ্যিক কর্মকাণ্ড।